খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো, এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে 4টা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে, ওরা এখন বিপদে আছে। কথা বলেন না কেন, ওরা বহুত চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য, ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব। সালান আমরা সব দিয়ে দেব, আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও, আর কথা বলেন শুরু হয়ে গেছে অলরেডি, আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলে আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা, আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না। মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না, যাই হোক আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো আর ওরা 1টা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি, আমরা আরো বড় বন্ধু না। যশোরবাসী এবার খেয়াল করেন না, আমরা শুধু ভারত থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, আমেরিকা না, কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না। আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেব। উনি একটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা আকিস মিয়া, যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমারে ফতোয়া দিল না, যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি, এটা শত সোমা খাবে না, তাকের উপরে রেখে দেবেন। এদিকে তাকান, কোরআন কে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শত সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। জবাব দেন, এটা ক্লাস চলছে ছাত্রের মতো বলবেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন হারাজম মেনহুলে তুমদিরবিহি, এ কোরআন প্রচার করবেন মানুষের কাছে, সতর্ক করবেন এইটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সদরিকা আছে, এ কোরআন প্রচার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে, কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে আমি 2টা। 1 নম্বর, হে নবী আপনি যখন কোরআন প্রচারে যাবেন তাফসির করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে, এ ধরনের মানুষ দেশে নেই। আল্লাহ যেটা বোঝাতে চাই হয়তো ওর মেধা ওই রকম নেই, ওর মাথায় ওই রকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায়। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই,
আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনেও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে, তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্যেই এই শব্দগুলো এর পরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহুবচন দিয়েছেন আল্লাহ। অযশোর বাসী এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়েই একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগতভাবে, দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান্নামে দেবে না, কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায় ওদের আর যাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম। আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। ওহে যারা ইমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাঁচুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি, একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছি। আল্লাহ যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আকীমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে, এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তা জীবন্ত শহীদ লোকটা, যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছে এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল, এটাও তো বানালাম নাকি। শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে। আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ওই গ্রামে মিশেছি, প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, ইনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন, রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে, রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা।
যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি, আমাদের তিনটা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পড়া ওরা ঠিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, কথা বলে না কেন? এইটা মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে, এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চলছে এরা বিশ্লেষণ করে। এই তিনটা বছরের পর মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমাননীয় আদালত, এই তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাঁধা বলেন বলেন? এদেশের ১৮, ১৬২৮টা চেয়ার আছে, এই চেয়ার না, ১৬২৮টা চেয়ারের ১৬২৭টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ১৭০০র উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। এদেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়, প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে। ১১০০০০ উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে, আমার মনে হয় কমপক্ষে ১৮০০০০ মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবে করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, সিয়ার আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণে ওরা মন মতো যা ছিল তাই করেছে। আমারটা যেমন বেকসুর খালাস পেয়েছি, আল্লাহর কসম যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল, এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসুর খালাস পেয়ে যেত। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে, অনেকে অনেকে বলছে উনি মারা গেছে, কে বলেছে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, এর বাস্তব প্রমাণই ওনার হাসিটা, কথা বলেন। আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে, যদি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম, কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে, এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না। এটা যে কত বড় যন্ত্রণা, আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে ইত্তেবা করো, একজন করলে হবে না, এই জন্যেই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে, এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না, কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে, এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মোনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এ কাজও বন্ধ হয়ে যাবে, ওরা বুঝে ফেলেছে। এখানে আশা করছে
যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জে বাসি হাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। ডক্টর চেষ্টা এবং এখলাস যা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায় সকালের নাস্তা, কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে, 80 জন বলছে না এটা আমরা আর খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন। কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে সিরা দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই, কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে, আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগের যে 20 জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে, সিড়া যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খেচুড়ি চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর যায়নি, আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে। কি বসালাম বলেন তো, এদেশে 20 জন মাত্র এখন আগের যে সিস্টেমগুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে, কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছি। এই কথা বলছো, আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করি, কিয়ামতের আগে আমরা 20-এর উপরে যেতে পারবো না। এই জন্য সব বাদ দেওয়া লাগবে, কার কয় কলি টপি, কার লম্বা টপি, কার জব্বা, কার সিরা, কে হাত বাঁধে, কে মনাজাত করে, এগুলো সব বাদ দেন। রাসূল আমার নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন। আরো জোরে, আমরা কোনো বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে, 80 জন যদি ঠিক থাকতে পারি, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না, কারণ আমাদের বরদোয়া লেগে আছে। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 950 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি, তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে, কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে গোমরা বানাবে। আমরা 53 বছর কোরআনের পাখি প্রায় 50 বছর চেষ্টা চালিয়েছে, কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গ্রহণ করেনি। কথা বলে না কেন, চেষ্টা তিনি কম চালিয়েছিল, অধ্যাপক মতিউর রহমানও চেষ্টা চালিয়েছে, বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের, কিন্তু 20 জনের যে অবস্থা, ও সারা জীবন কলা পাউরুটি যাবে, এই কথা বলছে না। 80 জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্ধন হয়ে এই পর্যায়ে এসেছি, আর ওরা সেই 20 জন ও 20 জনই আছে, ও কিয়ামতের আগে আর পাল্টাবে না। কেন পাল্টাবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, ওদের কানের উপরে, ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি, কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে।
কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সূরা রহমান নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন, হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বর একটু তেলাওয়াত করি। ওনার কণ্ঠটা খুব সুন্দর ছিল, ডাক দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো। সূরা রহমান হচ্ছে কোরআনে কারীমের সব চাইতে সুন্দর সূরা। তিনি তেলাওয়াত আরম্ভ করলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু সেহেল শব্দ শোনার পরে এসে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড়। কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা হয়ে যান, আর শুনতে পাননি। এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে, বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শোধ নিয়েছিলেন। যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মগবেজের বাড়ি খেয়ে, আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে, বুকের উপর চড়ে বসলেন, ডাক দিয়ে বলেন আবু সেহেল তোমাকে আমি সময় দিলাম, এখনো পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহর কালেমাটা মেনে নাও, আমি নবীর কাছে সুপারিশ করব, বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে। আবু সেহেল ডাক দিয়ে বলে মাসউদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। এখানে এখনো কথা বন্ধ হয়নি, এরা কি ইয়ারকি মারার জন্য এসেছে? আমার ভাইরা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দৌড় দিলেন নবীজির রওজার কাছে, তাবুর ভেতরে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতে লিপ্ত আছে। তিনি দেখলেন মোনাজাত যখন চলছে, আমি আরেকবার যাই। ওই যে যারা পড়ে আছে এখনো মরে নাই ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সেহেল এখনো খাবি খাচ্ছে, ডাক দিয়ে বলে তোরে সময় দিয়েছিলাম আরেকবার দিলাম বল। ও আবার একই কথা জানিয়েছে, তিনি আরেকবার ঘোড়া দিয়ে এসে বললেন বল, এবার আর একটু বাড়িয়ে বলেছে আব্দুল্লাহর বলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে নাই, পরে আমি এখনো যদি পাই এখনো টুকরা টুকরা করবো। হযরত ইবনে মাসউদ বললেন না, এতক্ষণ তোরে সময় দিয়েছিলাম আমি আর সময় দিলাম না। তুই যখন মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই দাবি তুললি তোরে আমি শেষ করে দেব। তরবারি বের করে গলার ভেতরে লাগিয়েছেন। আবু সেহেল ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন? আলাদা করব। ওই সময় বলেছিল আলাদা করবে কর, আমার গলাটা একটু বড় করে কাট, দেশের মানুষ যেন দেখে বোঝে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তার তেজ কমছে না। আমার মনে হয় এই দেশে এই 5 তারিখের পরে অনেক আবু সেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, পাচ্ছে মরে যাচ্ছে তেজ কমছে না। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের উপরে মেরে দিয়েছেন একেবারে মোহর, আর ভালো হওয়ার কোনো পরিবেশ নেই। ইবনে মাসউদ চিন্তা করলেন এর মাথাটা যদি নবীজির তাবু পর্যন্ত নিয়ে যেতে পারি নবী আমার জন্য দোয়া করবেন। তিনি মাথা ধরে টানলেন, দুই হাত দিয়ে দেখে নড়ে না, চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে। কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিদ্রি একটা ওর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন, দেখে না নড়ে না, কি মাথা এত ভারী হয়ে গেল কি করে। দুই কান সিদ্রি করলেন, দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দুইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে
অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন। এবার মাথা নড়া আরম্ভ হয়েছে। চিন্তা করেন, এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না, এখন নড়ছে কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে, মাসউদ, আমার কোরআন কাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল। আমি আল্লাহ আজকে তোর হাতে ওর দুইটা কান নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম, পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারিমের গায়ে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোনো বিষয়ের সাথে, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন। কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কোরআনে কারিম রেখেছিলেন, আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে। দশ চাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন, যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে। কখনো একামতের দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন রাখবে আমি বিশ্বাস করি না। ওরা হেফাজত ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে কোরআন, এরা মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে, এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে? আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ, এমনিতেই না, প্রমাণ এইটাই। কারণ কোরআনের উপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয়। আমার ভাইরা, আমরা সবাই মিলে অনুসরণ করব, কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি, বহু বচন দিয়েছেন, এজন্য সবাইকে নিয়ে অনুসরণ করতে চাচ্ছি। কিন্তু যাদের কপালে কোরআনের কারণে মোহর মারা আছে, এই 20 জন কলা পাউরুটি যারা চেয়েছে ও মরণ পর্যন্ত ওইটাই চাইবে, ওরা চাইতে থাক। আমরা তো এখনো 80 কয়জন 80 বলেন, বলেন আরো জোরে বলেন আর একবার, 80 জন যদি এবার ভুল করেন 20 কিন্তু আবার আসবে, ভুল করা যাবে, বলেন একটু মিলিয়ে দেখেন তো কোথায় 80 আর কোথায় 20। এরপরও আমরা পারি না, কারণ আমরা কেউ 18 কেউ 17 কেউ 15 কেউ 14, আর ওরা যেহেতু আবহমান কাল থেকে আসতেছে ওই 20 20, আমরা আর এই 17 18 19 থাকবো না, আমরা এখন 80 হয়ে যাবো ইনশাল্লাহ। সময় যেহেতু সামনে আসছে, আমরা 80 হব না 20 থাকবো ইনশাল্লাহ। এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে, তার নাম কি বলেন, বলেন আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? না। সূরা ইউনুসের 62 নম্বর আয়াত 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, আলা ইন্না ওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার ওলি যারা তাদের কোনো ভয় চিন্তা নেই, তারা তাদেরকে সতর্ক করলাম, সুসংবাদ জানালাম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, এদের ভয় চিন্তা নেই। অথচ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন কোনো অনুসরণ করার দরকার নেই, ওই আয়াতের সাথে আয়াতের কোনো মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথাও চাচা এরশাদের মতো সকালে একটা বিকালে একটা, কোরআনে কারিমে আল্লাহ তো জানিয়েছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন পরিবর্ধন নেই। অথচ ওখানে বললেন অলিদের কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন অলি অনুসরণ করার দরকার নেই। মুফাসসিরিনে কিরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, আল্লাহ এই জন্যে অলি অনুসরণ নিষেধ করেছেন, আল্লাহ খুব ভালোভাবে জানেন, কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে? আরো জোরে বলেন,
সব যেহেতু তার নিজের জ্ঞানই আছে, উনি আগেই জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোন আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই। বলিলাম মা তাদাক্কারু, আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে, অধিকাংশ বলই মুখ ফিরিয়ে চলে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এজন্য কোরআন উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে, আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন। দুই নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবহমান কাল থেকে আসতেছে, আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না। এখন আপনি কি ওই বাপ দাদারটাই মেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা? এখানে আর একটা বিষয়, একটা মাসলা পাওয়া যায়। আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন এদেশে আছে, এই কারণে বলছি, পৃথিবীতে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ উসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে বলেন? বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি, তার নাম তো আল্লাহ জানতেন, কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রাসূলুল্লাহ দিলেন? কারণ তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে। 40 বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মোহাম্মদ, আর 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছেন রাসূলুল্লাহ। তাহলে অনুসরণ করা, অনুকরণ করা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফরজ না রাসূলুল্লাহকে ফরজ? আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন। এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা আজ এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি। হ্যাঁ, আপনি আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত এ নামে মানুষ তাকে ডাক দিয়েছে, আপনার জীবনে এই কাজগুলো আছে, কারণ তিনি ওই সময়ে সত্য কথা বলতেন, ভালো কাজের আঞ্জাম দিতেন। কোনো মানুষ যদি বিপদে পড়তেন সে গেলে এগিয়ে যেতেন, এ কাজগুলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন তার আপন চাচা আবু লাহাব পর্যন্ত জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন রাসূলুল্লাহ। নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে, উনি যেমন রাসূল হওয়ার পর থেকে 63 বছর এই 23 বছরে 82 বার টার্গেট হয়েছিলেন ইহুদিদের, আপনি অন্তত 82 বার না হলেও 2 বার তো হবেন। আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই ভালোবাসে, সবাই ভালো বলে, বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি। এটা আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে, আপ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তাওফিক আমাদেরকে যেন দান করেন। বলেন আমিন। এখানে অনুসরণ করার জন্য 27টা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে, বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر آية সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আপনি এ কথা বলেন, যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে, তারা যেন আপনার অনুসরণ করে। শব্দের দিকে খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন এই অনুসরণটা মাস্ট বি করাই লাগবে, 1 থেকে 40 না 40 থেকে 63। এই সহজ কথাগুলো আপনি বুঝতে চান না, খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো? 1 থেকে 40 বছর পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে, অনুসরণ না করে, সে জান্নাতে যাবে না। একটা হাদিস দেখান, কোরআনের একটা আয়াত বলেন, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রসুলুল্লাহ হয়ে গেছেন, আমরা সবাই এখানে জানি উনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে বলেন, 40 থেকে 63, কত? এই 23 বছরের 1 সেকেন্ড যদি কেউ না মানে, সে কাফের। ফতোয়া নতুন করে বানানো লাগবে? আল্লাহর কোরআন জানিয়েছে রসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি ফরজ। অমাতাকুম রসূল, আল্লাহ কিন্তু অমাতাকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেননি। শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না? অমাতাকুম রসূল, তোমাদের কাছে রসূল যা নিয়ে এসেছে ফাখুজুহু, ওটা আঁকড়িয়ে ধরো। অমা নাহা কুমানুহ ফাংতাহু জানুহু হুরমার জয় রসুল্লাহর দিকে, তোমাদেরকে রসুল্লাহ যা নিষেধ করে ওইগুলো ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহর আজাব বড় কঠিন। এবার আসেন তো আয়াতের মূল শিক্ষায়। বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ, আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে না জন্মের পরেই। আরো জোরে বলেন, উনাকে অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রসুল্লাহ হিসাবে? রসুল্লাহ হিসাবে অনুসরণ করলে, এখানে ফাত্তাবিউনি দিয়েছেন, আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো। এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4,500 ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন, সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন, কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে তার পূজা করে, 33 কোটি দেবতা ওদের, একটার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই, ওদের বিশ্বাসও একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো, আগে 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম, দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়। ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, সমাজ তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে, আমরা যারা মুসলমান পড়ছি, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না, মুসলমান হয়নি, কালেমা পড়লেন। বলছে যে ঝড় উঠেছে ও কালি দরকার কাজ না, আল্লাহ লাগবে। ওরাল জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে,
আল্লাহ এই কথাই জানাতে চাচ্ছেন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগ থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি। এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন দুইটা জিনিস আমি দেব, এক নাম্বারে জীবনের যত অপরাধ আছে জামবন না দিয়ে জনু বহু বচন দিয়েছেন, আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে, যত গোনা ছিল পেছনে সব আল্লাহ রসুলের অনুসরণের কারণে মাফ করে দেবে। দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে। এ কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই, এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রসুলকে মানেন, রোজাতে রসুলকে মানেন, হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রসুলুল্লাহর অনুসরণ করেন, বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আপনার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না, আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায় জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুল কুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে, আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, এ 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বলে ফেললাম, আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি, এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা ফোন করতে চাই রসুলুল্লাহকে। আজকের আমার তেলাওয়াত কি তো আয়াত ওইটাই, সূরা ইউনুস 25 নম্বর আয়াত, কোরআনে কারিমের 10 নম্বর সূরা, এটা 11টা রুকু আছে, 109টা আয়াত আছে, মক্কায় নাজিল হয়েছে, একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়েছেন, এবার আমি তাফসীর আকারে শুরু করছি, জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ডাকতেছি শান্তির ঘরের দিকে। আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, আপনি দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন, আমি তো মিলিয়ে দেখেছি এই আয়াতের বাস্তব প্রতিফলন ওই 9টা।
আমি ওগুলো সব নোট করেছি একটা একটা করে, আপনি মিলাবেন এখন থেকে। যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব অ্যাক্টিভ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে। তামাম বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল মনে করেন একটা ঘর, এটা কি? আরো জোরে বলেন, আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত। ওই ঘরের নাম কি? আটটা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি, জান্নাতের দরজা আটটা নাই, 100টার উপরে আমি কোরআনে পেয়েছি। এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময় যে জান্নাতের স্তর 100টা, তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম। দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো। এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি, আমি ওইভাবে সেট করেছি, বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য, শান্তি পাওয়ার জন্য, ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম, সালাম সিলমন, এখান থেকে ইসলাম, এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু কেউ যদি সুখ পেতে চায় এর আলাদা একটা আরবি শব্দ আছে, রহাতুন মানে সুখ। রহাতুন মানে কি? ঘরের ভেতরে মানুষ সুখ পাওয়ার জন্যই প্রবেশ করে। এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায়, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে, আপনি হয়তো টের পান না। বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় ভয় কাজ করে, অথচ ঘরের ভেতরে চার দেওয়াল দিয়ে যেটা আটকানো, কি আছে ওর ভেতরে? ওখানে গেলে একটা আলাদা শান্তি, ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে। যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো, ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে, কি দেওয়া লাগে? খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো, এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে, ওরা এখন বিপদে আছে। এই কথা বলেন না কেন, ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য, ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব। চালান আমরা সব দিয়ে দেব, আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও, আর কথা বলেন শুরু হয়ে গেছে অলরেডি, আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলে আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা, আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না। মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না, যাই হোক আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো আর ওরা একটা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি, আমরা আরো বড় বন্ধু না? যশোরবাসী এবার খেয়াল করেন না, আমরা শুধু ভারত থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, আমেরিকা না, কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না। আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেব।
আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে শুনবেন। আমি কোরআনে কারিম থেকে পেয়েছি, এক নম্বরে আল্লাহ পাক বনিয়াল ইসলাম ও আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে, তার চারটা খুঁটি আমি সেট করেছি, নামাজ রোজা হজ আর যাকাত, এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে। খুঁটি থাকলে হয় না, ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে, কথা বলে না কেন? কোরআনে কারিম থেকে আমি বেড়া বের করেছি চারটা। এক নম্বরে বেড়া, এক নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। এটা যেহেতু চলছে এখন দেশে, এটা পরিষ্কার করা লাগবে। চারটা বেড়া দিতে হয় চারদিকে, দেওয়াল দেওয়া লাগে। এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন। যেহেতু আমরা শান্তির ঘর চাই, আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি, এটা লেনিনের কার্ল মার্ক্সের না, রাজনীতি নেওয়া লাগবে রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহর রাজনীতি কি, এবার তাকান সূরা নিসা পাঁচ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনের ৫৯ নাম্বার আয়াতের প্রথম অংশ আছে। শেষ করে দেব নাই, ওই ওই লোকটাকে তুলে আমার চেয়ারে বসিয়ে দেব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ আরো বাড়া, গলা ব্যথা করছে। সুবহানা, এই দেখলেন, হ্যাঁ এ তো রওশনের স্বাদ, মাইকে কিন্তু বদনাম করে দেব। এখন আওয়াজ দিস না, আমার গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছেন না আপনার? আওয়াজ থাকতে আওয়াজ না বাড়িয়ে রেখে দিয়েছেন কোন কারণে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা একটু সাইরেন করে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোর বাসে শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি, এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে, এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে, নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদেরকে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে আতিউ, এই শব্দটা এটা একটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন। কিন্তু উলিল আমর যারা রাজনীতি করবে, নেতৃত্ব দেবে, নেতা হবে, তাদের আগে দেননি। অবাংলার মুসলমানেরা, এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি, যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, বলেন বলেন, এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি, যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না। ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে, ঘরের ভেতরে যারা বসবাস করছে, ওরা দা নিয়ে, খন্তা নিয়ে, বটি নিয়ে, কথা বুঝতেছে, বাড়ির ভেতর থেকে এসে চিন্তায়কারীকে এই জেনাইদার সাবেক এমপির মতো টুকরা টুকরা করে ফেলবে। আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে, না আমি জানি আপনার বুঝে ফেলেছে। শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি, প্রবেশ করতে যাচ্ছি, যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্যে, দেওয়াল দেওয়ার জন্যে, আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে,
এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এই জন্য আতিউটা আল্লাহ ওলিল আমর রাজনীতি নেতাদের আগে দেননি, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে। এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে, সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়েও মেনে না চলে, ওই বাবাকে আমি ভোট দেব না। আমার আত্মীয় না দূরের মানুষ, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে, ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে। এই যে কাজ হবে ওর দ্বারা, এটা আমি মানালাম বলেন। সূরা নিসা পাঁচ নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াতে আছে, মাইয়াশ ফাওয়া শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ইলা আখিরি আয়া। দলিলগুলো লম্বা করছি না, গরমই আমার ভেতরে ঘেমে যাচ্ছে, জন্য তাড়াতাড়ি করছি। দুনিয়ায় যারা একটা ভালো কাজে সুপারিশ করবে, ভোট দেবে, রায় দেবে, সমর্থন জানাবে, ওই লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সওয়াব পাবে, আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সওয়াব পাবেন। যেই লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে, সে যদি আমার দোলা ভাই না হয়, আমার বাবা না হয়, ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলতে পারে, ওকে আমি সমর্থন জানাবো, সাপোর্ট করব, সুপারিশ করব। কারা এই মতের সাথে রাজি আছেন দেখে লিল্লাহ তাকবীর। এই কথা বলার চেষ্টা করে, আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল, না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সূরা নিসার ৬৯ নাম্বার আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন। আমি ব্যাখ্যা এইভাবেই পড়েছি, মারিফুল কোরআন নিয়ে আসেন, ওখানে ভয়কাট্ট লেখা আছে, আমানাত বহুবচন এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন সুপারিশ এগুলো লেখা আছে। আপনি তাফসির মাহফিল লিখে দিয়েছেন, আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি, আপনি তো বুঝবেন না, আর আপনি যদি বোঝেন না বোঝার ভান করে থাকবেন। এখন আর ভান করার অভ্যাস আছে? না, পাঁচ তারিখের আগে ছিল, এখন আর ভান করার অভ্যাস নেই, যা পড়ি ওইটাই বলি ইনশাল্লাহ। আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরে আসতাম, এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিয়ে উঠবো। রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি। দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি, তিন নাম্বারে পরিবার নীতি, চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এটা। এবার আমি তিনটা বেড়ার কথা বললাম, পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব। আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে, আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না, ছাউনি দেওয়া লাগবে, চাল দেওয়া লাগবে, ছাদ দেওয়া লাগবে। গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর, এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এইদিকে একটা, চাল লাগে কয়টা? আমি কোরআনে কারিম থেকে চারটা চাল বানিয়েছি। এক নাম্বার ইমানের চাল, যদি কেউ শুধু ছাদ দিতে চায় পুরা ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব, আর অসুবিধা নেই। যদি চারটা চাল কেউ দিতে চায়, কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে, যুদ্ধনীতির চাল দেওয়া লাগবে, সমাজনীতির চাল দেওয়া লাগবে। এই চালগুলো যদি একটা একটা করে কোরআন যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি, শুধু চাল দিলেই হবে না, ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে। আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন কোরআনে, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। গত পরশুদিন আমার চুয়াডাঙ্গা ছিল, স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে। এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা, সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা, এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে। প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ২৬ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে। আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি, তাহলে আল্লাহ যে ঘর বানাতে বললেন, এই ঘরের দরজার নাম কালেমা, নাম কি?
জবান খুলে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে এবার প্রবেশ করছি, যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি, শান্তিতে থাকতে পারবেন, দরজা দেওয়া লাগবে না, বলেন। দরজা যদি কেউ দিতে চায়, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। ও হে ইমানদারেরা, তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও, আমি যে ঘর দিলাম ইসলামের, এখানে আংশিক প্রবেশ করবা না, পুরোপুরি প্রবেশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে প্রবেশ করে যদি দেখেন জালানা নেই, থাকতে পারবে? আরামে ঘুমাবেন, দরজা বন্ধ, জালানা দিয়ে চুরি হয়ে যাবে। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন, এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জালানা ঠিক করো। আমরা কোনো ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত জালানা দেখি, কোরআনে কারিম থেকে আমি জালানা পেয়েছি, এদিক থেকে বাতাস ঢুকবে, ওই দিকে বের হয়ে যাবে, দুইটা, একটা মহামালাত আর একটা মহাসারাত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে, এই কথা বলছেন, শান্তির এই ঘরে থাকতে হলে জালানা লাগবে, আর একটা দিলে হবে না, একটা জালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে, এটা যেন বের হতে চায়, এই জন্য আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে। মানে ভারতকে জানিয়েছেন, আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই। চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে, জালেমরা তো নেই, অনেক মোনাফিক এখন চলে যাচ্ছে, কত বিচক্ষণ লোক আপনি জানেন, আমি ছিলাম তার সাথে চার দিন, বাস্তবতা দেখেছি, লোকটার মাথা না এটা একটা ম্যাগনেট, আপনি 20 বছর পরে যেটা বুঝবেন, আল্লাহ ওনাকে 20 বছর আগে ওইটা বোঝার মতো তাওফিক দিয়ে দিয়েছেন। ওনার যে স্যাক্রিফাইস, ওনার যে বিচক্ষণতা, যে তাওয়াক্কুল ভেতরে আছে, আর যে ইখলাস নিয়ে উনি কাজ করে, আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে। আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না ওনার প্রতিটি পদক্ষেপ। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন। জেলখানায় যতদিন আমি দেখেছি, আমার তো সেজদা ছিল 2 মিনিট 2.5 মিনিট, আর ওনার সেজদা ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে সেজদা এসে মনে হয় কাঁদতেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও, আমার সম্পদ আরো বাড়িয়ে দাও। কি করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেজদা বসে বসে? এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন, আমার আল্লাহ ওই চাওয়াগুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে। জালেমরা বিদায় নিয়েছে, মোনাফিকদেরকে বলবো আপনি থামেন, পারবেন না, কারণ ওনার যে মহামালাত, ওনার যে মহাসারাত, যে বিচক্ষণতা, কোথায় কুষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে, কুষ্টিয়ার জেলা আমির জানে না, উনি আছে কক্সবাজারে, ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি কোথায়? বলেন তো তার দূরদর্শিতা কত দূর, সেরকম একটা জেলা না 64টা জেলা বাংলাদেশে। শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না, আন্তর্জাতিক যে জ্বালানোগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন, বলেন আমি। শুধু জ্বালানা থাকলেও ঘর ঠিক থাকে না, ভেন্টিলেটর লাগে, কথা বলছেন এখন, ভেন্টিলেটর লাগবে না আলো বাতার প্রবেশ করার জন্যে, ডিশের তার লাগানো লাগবে না, বিদ্যুতের তার লাগানো লাগবে, ওয়াইফাই তার লাগাবেন, নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে, জানবেন কি করে? এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে 2টা 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই, মানে গলা ব্যথা করছে, এই জন্য দলিলগুলো শুধু নাম বলছি।
এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম, এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম, নামাজের ব্যাখ্যা, রোজার ব্যাখ্যা, হজের ব্যাখ্যা, যাকাতের ব্যাখ্যা, একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম সাত দিন লাগবে। আপনারা এগুলো সব কম বেশি জানেন, এই জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই। কয়েকটা চালের কথা, কয়েকটা বেড়ার কথা, দেওয়ালের কথা আমি বলছিলাম, তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করব তো ইনশাল্লাহ। বাস্তবে যে দেখবেন আল্লাহ রাসূলকে মানি না, ও আমার পীর হলে ওরে মানি না, আমার বাবা হলেও মানি না, আমার ভাই হলেও মানি না, আল্লাহ রাসূলকে মেনে চলে ও যদি এখানে বাড়ি না, আমার আত্মীয় না, কারণ বেড়া আমার দেওয়া লাগবে। এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া। এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই, এখানে অনেক আলেম পর্যন্ত আছে, আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে খাস পর্দা হয় না। আমি শপথ নেওয়ার জন্য গত 8 তারিখে 8 দিন আগে আমির জামাত এসেছিল কুষ্টিয়ায়, আমার ডেট ছিল ওই দিন। 120টার উপরে আমার প্রশ্ন করেছি পারিবারিক জীবন নিয়ে, যে প্রশ্ন করেছিল প্রায় 17-18টা। সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, সারা দেশে আমি ঘর চাইয়ে বেড়াই, অথচ আমার ঘরে টিন নেই। আমার যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না, বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না, মিলছে না। রকন মানে যে খুঁটি নির্ভর করা যায় এমন জিনিস, সেটা আসলে আমার হয়নি। পারিবারিক জীবনের যে আসল খাস পর্দা, ওটা 100 ভাগ এখনো আমার আসেনি। আমারে বলছে হবে না, দিন পাল্টিয়ে দিলাম, আবার 9 দিন পেছিয়ে দিয়েছি। আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা, বাকিগুলো আল্লাহ জানে। আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা, এটা অনেকে নফল মনে করে, অনেকে গুরুত্ব দিতে চায় না। আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম, বাড়িওয়ালা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে, হুজুর দেখবে এইটা তো হালকা যায় যাস। হ্যাঁ, মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ, এটা অনেকে জানেই না। এখানে একামতে দিনের খুঁটি হওয়ার জন্যে, আমি আরবিটা বললাম না, খুঁটি হওয়ার জন্যে অনেক কাঠ খড়ি পোড়ানো লাগে। সত্যি যদি কোনো মানুষ একনিষ্ঠভাবে এখলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে যায়, আমার যতটুকু বাস্তবতা দেখলাম 120টা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেলগুলো থেকে, আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি। অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, খালি ভুল ধরার চেষ্টায় থাকে, এরকম বউ নেই। আরো আস্তে বলেন, এ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক, ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, জান্নাত টানিয়ে ধরো আমারে বান্দির সামনে। হযরত আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও, তিনি বলেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছ, আমি এইটা চাই না, আমি চাই তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও, যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায়। আমার উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, তোমার আবার যেন রাগ হয়ে না যায়। অনাজ্জিনি মিনে ফিরআউন ওয়া আমালিহি, অনাজ্জিনি মিনাল কওমিস জালিমিন। আরবি গ্রামার যারা বসে জিজ্ঞাসা করেন, এক আলিফ করে আল্লাহ টান দিয়েছেন, অনাজ্জিনি আমাকে তুমি বাঁচাও, এই যে অত্যাচার করে আমার স্বামী নিজে আর লোক দিয়ে করায়, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আল্লাহ তুমি রাগ করে আমার স্বামীর উপরে গজব দিও না। এত বড় কঠিন বিপদের ভেতরও স্বামীর জন্য বরদোয়া দেয়নি, আর আমার আপনার বউ
সারা জীবন আপনি মাটি করে দেবেন, খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার। একদিন যদি একটা সাবান কম হয়, ফোঁটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে। বর্তমান তো আছেই বাংলা আরবি মিলে না, আমরা এরকম পারিবারিক জীবন চাই না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর দিকে তাকান, তার পারিবারিক জীবন কেমন ছিল। হযরতে আয়েশা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী, তাকে আমি গোসল করাতেছিলাম, হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। নবীজি বললেন, আয়েশা, পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল, আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন, ওর একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল, আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। বললেন, একটু বলতে পারলেন না আমাকে? আমি আগে উঠে পড়তাম। হযরতে আয়েশা বলেন, হে রাসূল, এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা, রক্ত বের হয়েছে, যদি কলিজা ফেটে রক্ত, আমি কি আমি উঠতে বলতে পারতাম না? এরকম ভক্তি শ্রদ্ধা করা বউ তো ঘরে ঘরে, কার বউ এরকম, একটু হাত তোলেন তো। এই মহিলারা আছে কনে গো, একটা মানুষ হাত তোলে, কিসের ওয়াজ করব? আমাদের এই যে বেড়া আছে দেওয়ালে, দেওয়াল নড়বড়ে জানা যাচ্ছে, কিসের শোক পাবেন এই দেওয়ালের ভেতরে? কি আশ্চর্য, যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? আমি জেলখানায় দেখেছিলাম 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে। হও বই মেরে ফেলেছে না, আদা মারা করেছে, যাই যৌতুকের কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি, দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি। মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না, আছে ওটা নিয়ে যাবেন বর জন্যে, পরে বলবেন এটা শেষ করো, মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা লেখা আছে, যাওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা, এটা আমাদের ঠিক করা দরকার, নয় তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম ইলিয়াস, এই বৌমারা কেসে জেল খাটছে। আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানে।